তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তৃতীয় অধ্যায় নিয়ে আমি বুঝিয়ে দেব তৃতীয় অধ্যায় থেকে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে ঠিক কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এর আগের দুইটি ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তোমরা এখনও সেই ক্লাসটি যারা দেখোনি আমাদের কোর্সটিকা চ্যানেল থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তো যাই হোক আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু এই অধ্যায়ে যে একক কাজগুলো থাকবে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বর্তমান বিশ্বে কোথায় স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হচ্ছে কেন এই যুদ্ধ হচ্ছে তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্নটি পড়ে রাখবে দু নম্বর আমি লিখেছি বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন স্বাধীনতার ঘোষণায় বঙ্গবন্ধু কি বলেছিলেন দেখো এই প্রশ্নের দ্বিতীয় অংশে আমি যেটুকু লিখেছি যে স্বাধীনতার ঘোষণায় বঙ্গবন্ধু কি বলেছিলেন এই প্রশ্নের উত্তরটুকু তোমরা অবশ্যই মুখস্থ রাখবে তোমাদের মূল বইতে কিন্তু এই প্রশ্নের উত্তরটি রয়েছে তিন নম্বর রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো তো প্রেক্ষাপট বলতে এর পটভূমি অর্থাৎ এর আগের ঘটনা তোমরা আলোচনা করবে যে ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এরপর চার নম্বরে আমি লিখেছি বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণের গুরুত্ব আলোচনা করুন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্নটি পড়বে তো আমরা প্রথম মতা থেকে একক কাজ দেখলাম এবার আমরা দেখব দলগত কাজ দেখো দলগত কাজে আমি উল্লেখ করেছি তিনটি কাজ প্রথম কাজটি হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেক্ষাপট ও ফলাফল নিয়ে দলগত একটি পোস্টার উপস্থাপন করো এরপর তিন নম্বর কাজে আমি উল্লেখ করেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা মিত্রপক্ষ ছিল যুদ্ধে তাদের ভূমিকা দলগত আলোচনা করো দেখো এখানে মিত্রপক্ষ বলতে কী বোঝানো হয়েছে মিত্রপক্ষ হচ্ছে বাংলাদেশকে যারা মুক্তিযুদ্ধের সময় সমর্থন করেছিলেন বিভিন্ন দিক থেকে সাহায্য করেছিলেন ওই সকল পক্ষগুলো তো এই সকল পক্ষগুলোর মধ্যে রয়েছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন এরপর রয়েছে ভারত তো এরকম বেশ কিছু দেশ রয়েছে এই সকল দেশসমূহ সাধারণত মুক্তিযুদ্ধে বাংলাদেশে মিত্রপক্ষের ভূমিকা পালন করেছিল তো এই বিষয়টি তোমরা লিখবে শিক্ষার্থীরা এখানে আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তৃতীয় অধ্যায় থেকে ঠিক কোন প্রশ্নগুলো আসতে পারে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে বাসায় বসে প্র্যাকটিস করবে যাতে করে পরীক্ষায় এই প্রশ্নগুলো আসলে তোমরা যেন খুব সহজে তার উত্তর দিতে পারো এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়টি নিয়ে এবং তৃতীয় অধ্যায় যে সকল প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি